তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বে জল ঢাললেন অভিষেক। কোনো দ্বন্দ্ব নেই, মমতার নেতৃত্বেই ঐক্যবদ্ধ দল। ডায়মন্ড হারবারের সভা থেকে স্পষ্ট বার্তা নেতার। ইনসাফের ব্রিগেডে বড় জমায়েত বামেদের। বাংলার মাটি বাংলার জল গেয়েই শুরু কর্মসূচি। ঝাঁঝালো বক্তৃতা মিনাক্ষীর, ভিড় নিয়ে কটাক্ষ কুণালের। বাংলাদেশে শেষ ভোট গ্রহণ পর্ব। বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটলেও নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ। ভোট গণনা শেষে নিজের কেন্দ্রে জয়ী শেখ হাসিনা। নন্দীগ্রামের শহীদ স্মরণ তৃণমূলের ফলকে মাল্যদান করে শুভেন্দু অধিকারীকে খোঁচা কুণাল ঘোষের। শহীদ স্মরণ বিজেপিরও, কুণালকে পাল্টা শুভেন্দুর। প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর ঘিরে সরগরম নেট দুনিয়া। মোদীকে ভাঁড় বলে কটাক্ষ মালদ্বীপের মন্ত্রীর। মোছা হল বিতর্কিত পোস্ট, সাসপেন্ড তিন মন্ত্রী। আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দল ঘোষণা। ভারতের অধিনায়ক হয়েই ফিরলেন রোহিত শর্মা, দলে থাকছেন কোহলিও। খুশি ক্রিকেট প্রেমীরা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। নতুন বছরে ডায়মন্ড হারবারে নিজের সংসদীয় কেন্দ্র থেকেই রাজনৈতিক কর্মসূচি শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকেই দলের নবীন প্রবীণ দ্বন্দ্বে কার্যত জল ঢাললেন নেতা। সাফ জানিয়ে দিলেন কোনো দ্বন্দ্ব কোথাও নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। আমি দলের অনুগত সৈনিক, দল যে দায়িত্ব দেবে সেটাই পালন করব। এদিকে প্রতিশ্রুতি মতো ডায়মন্ড হারবারের কৈলানে প্রথম ধাপে বার্ধক্য ভাতা দেওয়া হলো সাংসদের তরফে। প্রায় 75,000 প্রবীণ নাগরিক বার্ধক্য ভাতার জন্য নথিভুক্ত হয়েছিলেন। তাদের হাতে 1,000 টাকার চেক তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতদিন পারবেন এই কর্মসূচি চালিয়ে যাবেন, আশ্বাস নেতার। 50 দিনের ইনসাফ যাত্রা শেষে রবিবার বামেদের ব্রিগেডে চোখে পড়ল নজর কাড়া ভিড়। এদিকে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত রাজ্য সঙ্গীত অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটি গেয়েই সূচনা হয় এই মেগা সমাবেশের। এদিনের প্রায় সব নজর ছিল DYFI যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তৃতার দিকে। প্রত্যাশা মতোই ঝাঁঝালো বক্তব্যে তিনি বুঝিয়ে দেন যে সাংসদ বিধায়ক হওয়ার জন্য বামেরা লড়াই করে না, মানুষের বঞ্চনার বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ। তাই ইনসাফ যাত্রা ভবিষ্যতেও জারি থাকবে। দক্ষিণপন্থীদের তুলোধনা করার পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগ বঞ্চনা গুরুত্ব পায় তাঁর বক্তব্যে। বঙ্গে বামেদের উত্তরসূরি হিসেবে তিনি যে যথেষ্ট যোগ্য এদিন তা স্পষ্টভাবেই প্রমাণ করে দিয়েছেন মীনাক্ষী। এবারের ব্রিগেড প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ব্রিগেড নতুন নয়, 21 সালেও ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। ব্রিগেডে লোক আসছে দেখিয়েও সিট তো সেই গিয়ে শূন্য। বিজেপিকে ভোট দিচ্ছে CPM। ভিড় আর ভোটের অঙ্ক না মেলা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষও। বামেদের ব্রিগেডে বিপুল জনসমাবেশ নতুন কিছু নয়, তবে তার প্রভাব আদৌ ভোট ব্যাংকে পড়বে কিনা সে প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে। বিক্ষিপ্ত অশান্তির আবহেই রবিবার বাংলাদেশে সম্পন্ন হলো দ্বাদশ সাধারণ নির্বাচন। নির্বাচন ঘিরে নানা জটিলতা চললেও গণনা শেষে নিজের কেন্দ্রে জয়ের হাসি হাসলেন শেখ হাসিনাই। এদিন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলে ভোটদান প্রক্রিয়া। এই সময় নানা জায়গা থেকে সংঘর্ষের খবর মেলে। 299টি আসনে মোট ভোটার ছিলেন 11,93,133,157। একই সঙ্গে নির্বাচনে অনিয়মের অভিযোগে সারা দেশে এদিন নির্বাচন বর্জন করেন 14 জন প্রার্থী। এদের মধ্যে ছিলেন নির্দল সহ অন্য দলের প্রার্থীরাও। চট্টগ্রাম, মুন্সিগঞ্জ সহ বেশ কয়েকটি জায়গা থেকে আসে অশান্তির খবরও। তবে মোটের ওপর নির্বাচন শান্তিপূর্ণই ছিল। স্বচ্ছ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলেছে, এমনটাই উল্লেখ করেছিলেন তিন বিদেশি পর্যবেক্ষক। অর্থাৎ দরাজ সার্টিফিকেটই পেয়েছিলেন হাসিনা। উল্টো দিকে অস্বস্তি বাড়ে ভোট বর্জনকারী BNP-র। আমেরিকা, আয়ারল্যান্ড ও জার্মানির ভোট পর্যবেক্ষকরা জানিয়েছেন নির্বাচনী প্রক্রিয়ায় তাঁরা খুশি, ফলে গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে হাসিনার সরকারের চাপ কিছুটা লাগবে হতে পারে বলেই ইঙ্গিত মিলেছিল। ইতিমধ্যেই 2,50,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন হাসিনা। বাংলাদেশের নির্বাচনী ফলাফলের ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল। নন্দীগ্রামে পৃথকভাবে শহীদ স্মরণের আয়োজন তৃণমূল এবং বিজেপির। প্রতি বছরের মতো এবারও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। ভাঙাবেড়ায় ফলকে মালদান করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই সময় উপস্থিত ছিলেন শেখ সুফিয়ান সহ একাধিক তৃণমূল নেতা কর্মী। এদিন পৃথকভাবে শহীদ স্মরণের আয়োজন করে বিজেপিও। মালদান করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তা নিয়ে বিজেপি নেতাকে খোঁচা দেন কুণাল। বলেন, ওদের শহীদ স্মরণের কোনো অধিকার নেই। পাল্টা জবাব দেন শুভেন্দুও, তার কথায় ওদেরও শহীদ স্মরণের অধিকার নেই। পরের বছর আর ওরা আসবে না,
বাগযুদ্ধের মধ্যেই এবছর সারা হল নন্দীগ্রামের শহীদ স্মরণ। প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর ঘিরে সরগরম নেট দুনিয়া। সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষের শিকার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে ভাঁড়, হাতের পুতুল বলে তোপ দাগেন মালদ্বীপের যুবকল্যাণ মন্ত্রী মারিয়াম শিওনা। একই সঙ্গে মোদী এবং লাক্ষাদ্বীপ সম্পর্কে মালদ্বীপে আরও কয়েকজন নেতা অপমানজনক মন্তব্য করেন সোশ্যাল মিডিয়ায়। এরপরই শুরু হয় হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ। অনেকেই সেদেশে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন। ঘটনার জেরে পদক্ষেপ করতে বাধ্য হয় মালদ্বীপ সরকার। বিতর্কের মুখে পড়ে অবমাননাকর পোস্টগুলো মুছে দেওয়া হয়। একই সঙ্গে রবিবারই সাসপেন্ড করা হয় মালদ্বীপের 3 মন্ত্রীকে। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারতীয় হাই কমিশন। অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজে দল ঘোষণা করল ভারত। রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ সেই জল্পনার অবসান হল। অধিনায়ক হিসেবেই দলে ফিরলেন রোহিত শর্মা, থাকছেন বিরাট কোহলিও। আফগানিস্তানের বিরুদ্ধে ঘোষিত দলে রোহিত ছাড়াও বাকি দুই ওপেনার হলেন শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। বিরাট নামবেন 3 নম্বরে। সূর্যকুমার যাদবের চোট, তার জায়গায় মিডল অর্ডার সামলানোর জন্য থাকছেন তিলক বর্মা এবং রিঙ্কু সিং। উইকেট কিপার হিসেবে থাকছেন জিতেশ শর্মা এবং সঞ্জু স্যামসন। আগামী 11 জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ। প্রথম ম্যাচ হবে মোহালিতে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।